এক সম্পূর্ণ ভিন্ন ধরনের কাহিনী নিয়ে বাংলার ফিল্ম জগতে আসতে চলেছে এক নতুন ছবি নামান। গতকাল কলকাতা প্রেস ক্লাবে এই ছবি ট্রেলার ও পোস্টার লঞ্চ করা হলো। সুব্রত কাঞ্জিলারের নির্দেশনায় ও শ্রীকান্ত গলুইয়ের প্রযোজনায় নামানুষ ছবি আগামী মাসে পর্দায় আসতে চলেছে। যন্ত্র সভ্যতার যুগে মানুষ যখন যন্ত্র সংকর্ষ হয়ে পড়ছে, মানুষের আবেগগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন ঘটনাচক্রে একটি যন্ত্র মানে রোবট একটি পরিবারে আশ্রয় পায় এবং সেই যন্ত্রটি মানুষের কাছ থেকে গ্রহণ করছে তার মানুষের আবেগ, মানুষের অনুভূতি, মানুষের ভালোবাসা ইত্যাদি। যন্ত্র কিভাবে একটি পরিবারে ঢুকে পড়ে সেই পরিবারকে এক নতুন জীবন প্রদান করে সেই নিয়ে এই ছবি চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কম বাজেটে ছবি করে এই ছবি দর্শকদের মন কাড়বে এমনটাই আশা ছবি নির্দেশক থেকে কলাকুশলী। নমস্কার, আগে সমস্ত দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যিনি একটা রাজীব তার সাথে আমি বহুদিনের পরিচয় বলেছিলাম, সেইভাবে হয়নি বা এই স্টোরি এই টপিকটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে চর্চা হয়নি। তো যখন প্রথমবার শুনেছিলাম আমার মনে হচ্ছে সত্যি খুব ভালো আইডিয়া, খুবই নতুন একটা নোভেল আইডিয়া, নতুনত্ব আছে, কারণ আমরা অনেক বেশি রিপিটেটিভ হয়ে গেছি এবং আনা বাংলা ছবি তো দরকার ছিল। তো নাম মানুষ অর্থাৎ রোবট, তো এই রোবটে আমরা তো আমাদের ছবির প্রতিদিনই আমরা রোবটিক বিষয়টাকে নিয়ে আসছি, অটোমেশন। রোবটিক অর্থাৎ অটোমেশন বলতে আনতে চাইছি আমরা, শুধু অটোমেশন আছে কম্পিউটার বলতে না, ইচ এন্ড এভরি জিনিসের অটোমেশন আছে। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে রাজীব মণ্ডল, দেবশ্রী চক্রবর্তী, স্বরাজ ঘোষ, রুমা চক্রবর্তী, সৌমিত্র বাসু সমেত অন্যান্যরা। পশ্চিমবঙ্গের অত্যন্ত গ্রাম অঞ্চলে এবং কলকাতায় ছবির কিছু অংশ শুটিং করা হয়েছে। আগামী দিনে এই ছবি বাংলা ফিল্ম জগতে এক অনন্য নজির গড়বে এমনটাই আশা ছবি কলাকুশলী। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান শুনে আমাকে পরিচালনা করার জন্য